নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। শীত প্রধান দেশগুলোতে বন্য প্রাণীদেরকে জীবন ধারণের পরীক্ষা যেন একটু বেশিই দিতে হয়, বিশেষ করে তাপমাত্রা যখন হিমাঙ্কের বেশ নিচে নেমে যায়। যদিও এই প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার আশ্চর্য ক্ষমতা নিয়েই জন্ম নেয় এরা, কিন্তু পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না, আর সে কারণে প্রাকৃতিকভাবে হিমায়িত হয়ে যাওয়া অনেক প্রাণী অনেক সময় আবিষ্কৃত হয় যা আমাদের নিঃসন্দেহে অভিভূত করে। 2016 সালে আলাস্কার একটি প্রত্যন্ত গ্রামের জমে যাওয়া হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় একজন হাইকার এই বিরল বিষয়টি আবিষ্কার করেন। হ্রদের পানিতে দুটি মুজ বা এক জাতের হরিণকে হিমায়িত হয়ে থাকতে দেখেন তিনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, হরিণ দুটি লড়াইরত অবস্থাতেই হ্রদের পানিতে জমে গিয়েছিল। গবেষকদের মতে লড়াইরত এবং জখম হওয়া দুটি পুরুষ মুজ হ্রদের বরফ শীতল পানিতে পড়ে যায়, কিন্তু পানি থেকে ওঠার আগেই মৃত্যু হয়েছিল হতভাগ্য মুজ দুটির। 2017 সালে ইউএস ডিপার্টমেন্ট অব দ্য ইন্টেরিয়রের ফেসবুক পেজে এই ছবিটি প্রকাশ করা হয়। 2015 সালে কেলি ব্রিহাম নামে এক ফটোগ্রাফার মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার লেক আন্দেসে গিয়ে এই বিরল ছবিগুলো তুলতে সক্ষম হন। হ্রদের জমে যাওয়া পানির মধ্যে একটি হিমায়িত মাছের দেয়াল নিশ্চয়ই আপনাকেও অবাক করছে। গবেষকরা অবশ্য ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তৈরি হয়েছিল এই বরফের দেয়াল। মূলত খরায় হ্রদের পানির স্তর অনেক কমে গিয়েছিল, আর প্রচণ্ড ঠান্ডায় যখন হ্রদের উপরের পানি বরফ হয়ে যায় তখন সূর্যের আলো নিচে পৌঁছাতে বাধা পায়, যার ফলে হ্রদে ঠিকমতো অক্সিজেন তৈরি হতে পারে না। পানিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবেই মাছের মৃত্যু হয়। আর শীত যত বাড়ছিল হ্রদের পাড় ছাপিয়ে বরফের স্তরও বেড়ে উঠছিল, তীব্র বাতাসও দায়ী ছিল এর পেছনে। আর শীতের শেষে হ্রদের পাড় ধরে বরফ গলতে শুরু করলে অপেক্ষাকৃত পুরো বরফের স্তর এমন দেয়ালের মতো থেকে যায়, আর এ সময়ই ফটোগ্রাফার প্রিহ্যাম এই অনবদ্য ছবিগুলো তুলতে সক্ষম হন। 2013 সালে দক্ষিণ পূর্ব তুরস্কে দেখা গিয়েছিল এই জমে যাওয়া গাধাদের। সেখানকার এক প্রত্যন্ত গ্রামে তুষার ঝড়ে প্রায় জমে যাওয়া পাঁচটি গাধার ভিডিও প্রকাশ করেছিল তুরস্কের একটি গণমাধ্যম। এরপর পরই একদল উদ্ধারকর্মী সেখানে যান। প্রচণ্ড ঠান্ডায় কোনোমতে টিকে থাকা গাধাদের হাঁচার ক্ষমতাও ছিল না, যে কারণে একটি ট্রাকে তুলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি আশ্রয় কেন্দ্রে। ছবিটি কোথায় তোলা হয়েছিল তা জানা যায়নি, কিন্তু বরফ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি বিশ্বের শীতলতম জায়গাগুলোর একটি হওয়ার সম্ভাবনাই বেশি। আর বাঘটি যে সাইবেরিয়ান বাঘ সে বিষয়ে নিঃসন্দেহ হওয়া যায়, যে কারণে বলা যায় এই বাঘটি রাশিয়ার কোথাও এভাবে জমে গিয়ে থাকতে পারে। প্রচণ্ড ঠান্ডায় মরদেহে পচন ধরে না, ফলে কোনোভাবে মরে যাওয়া এই বাঘটি রয়ে গেছে অবিকৃত। তবে কবে বাঘটির মৃত্যু হয়েছে বা কতদিন ধরে এভাবে সংরক্ষিত হয়ে আছে কে জানে। 2014 সালে নরওয়ের লুভান্ড দ্বীপের সৈকতে দেখা গিয়েছিল এই অভিনব দৃশ্য। সৈকতের কাছে অল্প পানিতে বিছিয়ে ছিল হাজার হাজার জমে যাওয়া মাছ। ইনগল্প ক্রিস্টিয়ানসেন নামে এক ব্যক্তি তার কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন, আর সৈকতে গিয়ে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। তার তোলা কয়েকটি ছবি পরবর্তীতে সারা বিশ্বের গণমাধ্যমে জায়গা করে নেয়। কিন্তু কিভাবে এতগুলো মাছ সৈকতের কাছে জমে গিয়েছিল? গবেষকদের মতে শিকারী পাখির তাড়া খেয়ে এক জাতের হাজার হাজার কডফিশ সৈকতের কাছে অল্প পানিতে চলে এসেছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় খুব দ্রুত পানি জমে যাওয়া শুরু হলে ভাগ্যত ওই মাছের ঝাঁক গভীর সমুদ্রে ফিরে যেতে পারেনি এবং প্রাকৃতিকভাবে হিমায়িত হয়ে পড়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।